পাশ করানোর দাবিতে ফের আন্দোলন পড়ুয়াদের মানববন্ধন স্কুল গেটে তালা পাশ করানোর দাবিতে অভিনব প্রতিবাদ হাড়োয়ায় পাশ করানোর দাবিতে ফের আন্দোলন পড়ুয়াদের মানববন্ধন স্কুল গেটে তালা পাশ করানোর দাবিতে অভিনব প্রতিবাদ হাড়োয়ায় বসিরহাটের হাড়োয়ার শফিক আহমেদ গার্লস হাই স্কুলে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 174 জন ছাত্রী তার মধ্যে 84 জন পাশ করে আর বাকিরা অকৃতকার্য হয় পাশ করানোর দাবিতে হাড়োয়া রাজারহাট রোড স্কুলের সামনে ছাত্রীদের মানববন্ধন করে পথ অবরোধ তাদের দাবি অবিলম্বে উচ্চ মাধ্যমিকে তাদেরকে পাশ করানো হোক এই দাবিতে স্কুলের মূল গেটে তালা লাগিয়ে প্ল্যাকার্ড ও ফেস্টুন ব্যানার নিয়ে বিক্ষোভের পাশাপাশি মানববন্ধনের মধ্য দিয়ে অভিনব প্রতিবাদে সামিল স্কুলের ছাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ প্রায় 30 মিনিট পথ অবরোধ করার পর হাড়োয়া থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের কাছে পাশ করানোর দাবিতে তারা স্মারকলিপিও জমা দেয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড হাড়োয়া